আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সাজ্জাদ শাকিল বলছি, আমার চ্যানেল গ্রো উইথ সাজ্জাদ থেকে। সো আজকে আমরা আলোচনা করব আইএসও মেথড 6330 এই মেথডটাকে নিয়ে। সো এই মেথডে মানে হচ্ছে শ্রিঙ্কেজ টেস্ট, বেসিক্যালি এটা শ্রিঙ্কেজ টেস্ট করার পরে যখন এটা ওয়াশিং সাইকেলটা কমপ্লিট হয়, রিন্স করার পরে দেন হচ্ছে আমাকে স্যাম্পলটাকে বা ফেব্রিক্সটাকে হচ্ছে ড্রায়ার করা লাগে, ড্রাই করতে হয়। তো সেই জন্য আমাদের ড্রায়ার লাগে। তো আজকে আমরা আলোচনা করব মিলির একটা ড্রায়ার, সেটা হচ্ছে এটা হচ্ছে PDR 507 এই মডেলের। সো PDR 507EL এই মডেলের। সো এটা হচ্ছে ডিজিটাল টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। সো আমরা চলেন দেখি কিভাবে হচ্ছে এই ড্রায়ারটা হচ্ছে কাজ করে বা সেটিং করা লাগে বা কোন প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে আমরা শিখব, আর এটা হচ্ছে রেগুলার কি কি মেনটেন্যান্স আছে এগুলো দেখব। সো এটা দেখার জন্য ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন। সো আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আলোচনা করব। হ্যাঁ, সো আপনি প্রথমে হচ্ছে এই মেশিনটা ওয়াস্কেটের মেশিনটা থেকে হচ্ছে আপনি যখন আইএসও 6330 মেথডটা কমপ্লিট করে আপনি যখন এটাকে ওয়াশ করবেন, করার পরে ডামি দিয়ে আপনার হচ্ছে তখন এটাকে যখন এক্সট্রাকশন করবেন মানে রিঞ্জ করে নেবেন, পানিগুলো শুকিয়ে নেবেন মানে ছেঁকে নেবেন, তখন ওই স্যাম্পলটাকে যেমন এই স্যাম্পলটা হচ্ছে এটাকে হচ্ছে ডামি ইউজ করে এটা থেকে আমরা নিলাম। এখন এটার মধ্যে ময়েশ্চার জমে আছে মানে পুরোপুরি ড্রাই হয় না। সো আইএসও মেথডটা কমপ্লিট করার জন্য লাস্ট পর্যন্ত আমাকে ড্রাই করা লাগবে এটা। সো এই স্যাম্পলটাকে হচ্ছে আমি এই এটা হচ্ছে আমাদের মিলি ড্রায়ারে দিব। সো মিলি ড্রায়ারে দেওয়ার জন্য রেডি করে রাখতে হবে। এখন আমরা চলেন আগে এর আগে দেখি যে এটা হচ্ছে এটার স্পেসিফিকেশনগুলো বা কোন প্রোগ্রামগুলো দিয়ে কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি ড্রায়ারটা, রাইট, আর এটার এক্সস্ট লাইনটা পিছনে আছে। চলেন আমরা স্টার্ট করি, বিসমিল্লাহ। হ্যাঁ, তো এখন এখানে যে জায়গায় আছে সেটা হচ্ছে প্রথমে এইটা আমরা আগে টাচ স্ক্রিন প্যানেলটার মধ্যে কি কি আছে দেখি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাটন। সো এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আছে, এখানে কি কি ল্যাঙ্গুয়েজ আছে সবকিছুই আছে। সো আমরা জিবি ইংলিশটা ইউজ করবো, এটা সিলেক্ট করবো। করার পরে আপনার এটা হচ্ছে সিলেক্টর নব, সিলেক্টর নবটা হচ্ছে এটা বেসিক্যালি মেইন কন্ট্রোল প্যানেল, এটা দুইটা পার্ট। হ্যাঁ, আর এখানে মোড এক্সট্রা করে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, দেওয়া আছে হচ্ছে বারোটার মতো প্রোগ্রাম দেওয়া আছে। সো এই মেথড অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি মানে মোটামুটি 60 ডিগ্রি টেম্পারেচারে মানে এটাকে ড্রাই করলেই হবে, মানে ড্রাই করতে হবে। সো এখানে আছে কি কি আছে চলেন দিকে। এটা হচ্ছে স্টার, এই স্টারটা মানে হচ্ছে স্পেশাল প্রোগ্রাম। তো আপনার এই হলুদ যে নবটা যদি যেখানে পয়েন্ট করা থাকবে সে তখন সে ওই প্রোগ্রামটা মিন করবে। আমি এখানে সিলেক্ট করছি, এটা কিন্তু দেখেন কটন প্রোগ্রাম। তো এটা হচ্ছে স্টারে থাকলে হচ্ছে এই যে স্টার স্পেশাল প্রোগ্রাম। এখন স্পেশাল প্রোগ্রামের মধ্যে কি কি আছে, টাওলিং আছে। সো এটা যদি ক্লিক করি এটা অটোমেটিক একটা টাইম সেট করে দিবে। হ্যাঁ, কিন্তু এই স্পেশাল প্রোগ্রামগুলো এই প্রোগ্রাম এখানে অনেকগুলো আছে, টাওলিং আছে, শার্ট আছে, ডেলিকেট আছে, স্মুদিং, ডেনিম, স্কিল, হ্যাঁ, সিল্ক, আর অটোমেটিক পালস, মাইক্রোফাইবার, হ্যাঁ, টাইম, কুল ড্রায়ার, বাস্কেট প্রোগ্রাম ইত্যাদি। এই প্রোগ্রামগুলো হচ্ছে স্পেশাল প্রোগ্রামে আছে। এই 12টা প্রোগ্রামের পরে এই প্রোগ্রামগুলো হচ্ছে স্পেশালি আলাদা করে আছে, এবং এই স্পেশাল প্রোগ্রামগুলো আপনি যখন রান দিবেন তখন কিন্তু আপনি চাইলে আপনি মিনিট কত মিনিট ধরে চালাতে চাচ্ছেন সেটা দিতে পারেন। ট্রাভেলিং যদি দেখেন এখানে কত আছে, 55 মিনিট। হ্যাঁ, 55 মিনিট দেওয়া আছে। তো আপনি এটা স্টার্ট দিলে কিন্তু প্রোগ্রামটা রান হবে। এখন কথা হচ্ছে আপনার এই প্রোগ্রামগুলোর একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আপনার ধরেন যে ফেব্রিক্সের ময়েশ্চারের পরিমাণটা কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা 55 মিনিট মানে ধরে কাজ করবে না। সে যখনই এটার ভিতরে এমন সেন্সর ইউজ করা আছে, যখনই হচ্ছে কিনা আপনার মানে ওই ফেব্রিক্সটা ড্রাই হয়ে যাবে সে কিন্তু 55 থেকে দেখা গেল 20 মিনিটে চলে আসবে। সে কিন্তু সাথে সাথে প্রত্যেক সময় হচ্ছে ক্যালকুলেট করতেছে টাইমটা আপনার ময়েশ্চারের অনুযায়ী, ময়েশ্চারের অ্যামাউন্ট অনুযায়ী। হ্যাঁ, ফেব্রিক্সের ময়েশ্চার কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ড্রাইং টাইমটা কমাবে বাড়াবে। হয়তো দেখা গেছে আপনি স্টার্ট করছেন 55 মিনিট আছে, কিন্তু যখন কাজ করতে যান হঠাৎ করে দেখবেন যে 20 মিনিট চলে আসছে, কিন্তু ওই ডিপেন্ড করবে আপনার ফেব্রিক্সের ড্রাইনেসের উপরে, ময়েশ্চার কেমন আছে সেটার উপরে। হ্যাঁ, সো যাই হোক, এইভাবে সবগুলো প্রোগ্রামই সেট করা যাবে, টাইম সেট করতে পারবেন। হ্যাঁ, এখানে আর এগুলো হচ্ছে লো টেম্পারেচার অ্যাক্টিভ, হ্যাঁ, হাই টেম্পারেচার অ্যাক্টিভের প্রোগ্রাম। আপনি চাইলে হাই টেম্পারেচার চালাতে পারবেন, লো টেম্পারেচারও চালাতে পারবেন। হ্যাঁ, শার্ট আছে, ডেনিম, ডেলিকেট আছে, ডেলিকেটটা কিন্তু অনেকেই ইউজ করে। হ্যাঁ, এখানে কত 42 মিনিট অটো সেট করা আছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যেমন ডেনিম, এখানে কিন্তু আমাদের ডেনিম প্রোডাক্ট হচ্ছে
আছে অনেক রকমের, হ্যাঁ সব ম্যাক্সিমাম ডেনিম প্রোডাক্ট। সো ডেনিম ওনার যদি চালায় তাহলে 46 মিনিট, হ্যাঁ এখানে যদি ক্লিক করে লো টেম্পারেচার অ্যাক্টিভ, ঠিক আছে। সো এখানে কিন্তু চুল হাই টেম্পারেচারে তারা করবে, তাহলে এটা এইভাবেই থাকবে, ঠিক আছে। সো মজার একটা ব্যাপার হচ্ছে, অনেকেই চাই যে মানে হচ্ছে ড্রাই নর্মাল এয়ারে জিনিসটাকে হচ্ছে মানে ঠান্ডা বাতাস দিয়ে হচ্ছে জিনিসটাকে হচ্ছে ড্রাই করার জন্য, সেই ক্ষেত্রে এখানে একটা প্রোগ্রাম আছে যে টাইম ড্রাইং প্রোগ্রাম, হ্যাঁ টাইম ড্রাইং কুল এয়ার প্রোগ্রাম, ঠিক আছে। সো এটা চাইলে আপনি টাইম এড করতে পারবেন, এখানে মোটামুটি 2 ঘন্টা পর্যন্ত অ্যাড করা যায়, হ্যাঁ না টাইম কুল ডাইরেক্ট হচ্ছে 1.5 ঘন্টা পর্যন্ত অ্যাড করা যায়, 1, ঠিক আছে 2 ঘন্টা পর্যন্ত এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা এখানে 2 ঘন্টা না, এখানে যে যার মতো আর কি ইউজ করতে পারবে। সো বেসিক্যালি এই স্পেশাল প্রোগ্রামের মধ্যে এগুলোই আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখন আছে আমরা দেখি কী কী প্রোগ্রাম আছে এখানে, যেমন এখানে কী আছে, এখানে হচ্ছে কটন, এপাশেরগুলো হচ্ছে এপাশে যেতগুলো আছে এই কটন, তারপরে হচ্ছে কটন প্লাস, তারপর কটন নর্মাল, ঠিক আছে। এটা হচ্ছে কটন হ্যান্ড আয়রন, ঠিক আছে। এটা হচ্ছে মেশিন আয়রন কটনের, এটা হচ্ছে প্রো, ঠিক আছে। কটনের হচ্ছে প্রো নর্মাল, এটা হচ্ছে নর্মাল হচ্ছে কটন, ঠিক আছে। এই প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো হচ্ছে আপনার ডাবল ডট, আমরা সবাই জানি ডাবল ডট মানে হচ্ছে আপনার হাই টেম্পারেচার, আর সিঙ্গেল ডট যদি থাকলে বুঝবেন যে হচ্ছে লো টেম্পারেচার, হ্যাঁ। সো যেহেতু ডাবল ডট এখানে এই মেশিনের ক্ষেত্রে ডাবল ডট বলতে বোঝায় যে 80 ডিগ্রি পর্যন্ত হচ্ছে যেসব মেশিন যেসবগুলো প্রোগ্রাম 80 ডিগ্রি মানে হাই টেম্পারেচার এখানে সর্বোচ্চ 80 ডিগ্রি পর্যন্ত কাজ করবে, আর লো টেম্পারেচার মানে হচ্ছে 160 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ। তো 60 ডিগ্রি অ্যারাউন্ড যেগুলো সেগুলো হচ্ছে এই প্রোগ্রাম, আর 80 ডিগ্রি যেগুলো প্রোগ্রাম সেগুলো হচ্ছে এইটা, হ্যাঁ। তো আপনার হচ্ছে কাজ করবে, দেন এখানে একটা প্রোগ্রাম আছে, এটা হচ্ছে টাইম ডাই, এটা নিয়ে পরে আলোচনা করব। আর এখানে হচ্ছে উলেন্স প্রোগ্রাম, এটাও আপনি চাইলে 5 মিনিট এখানে দেওয়া আছে সেটিং করতে পারবেন, হ্যাঁ। এটা মিনিমাম আয়রন, এটা মিনিমাম আয়রন, এটা হচ্ছে মিনিমাম নর্মাল আয়রন, হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম নর্মাল প্লাস, ঠিক আছে, এক্সপ্রেস নর্মাল, এগুলো কিন্তু সব জানো। আমি যদি এটা দিই তারপর আমি স্টার্ট দিলে কিন্তু প্রোগ্রামটা অটোমেটিক চালু হয়ে যাবে, হ্যাঁ। সো বেসিক্যালি আমরা বেসিক্যালি এটা ইউজ করতে পারি স্পেশাল প্রোগ্রাম, আর এখানে যেটা ইউজ করবে আপনি চাইলে এটাকে 2 ঘন্টা পর্যন্ত ড্রাই করতে যদি চান, সেক্ষেত্রে আপনাকে করা লাগবে হচ্ছে কার্সরটাকে হচ্ছে মানে কন্ট্রোল নবটাকে হচ্ছে আপনাকে দিতে হবে সিলেক্টর নবটাকে আপনাকে, এই যে এই বরাবর মানে হচ্ছে এটা, এই যে টাইমের যে লোগোটা আইকনটা দেখতেছেন এই টাইম আইকনটার মধ্যে দিতে হবে। তো এটা টাইম ড্রায়ার ওয়ার্ম এয়ার, একটা ছিল কুল এয়ার, এটা হচ্ছে ওয়ার্ম এয়ার। সো এই ওয়ার্ম এয়ার দিয়ে আপনি কিন্তু স্টার্ট করে দিতে পারেন। এখন আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন যে এখানে 2 ঘন্টা পর্যন্ত করা যায় সর্বোচ্চ, সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত করা যায়, হ্যাঁ। আর সর্বনিম্ন আপনি ইচ্ছা, আপনার ইচ্ছা আপনি 20 মিনিট 30 মিনিট করতে পারেন, তো ওনাদের মোটামুটি 30 মিনিট হলেই হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে এখানে, এখানে কী কী আছে সেটিংস, সো এই সেটিংসে যাওয়া যাবে না, হ্যাঁ। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ করার জন্য ডোমেন, সো এখানে না গেলেই হবে, যখন কোনো প্রবলেম হবে তখন আর কি সুপারভাইজার লেভেলে এটা কাজ করবে, হ্যাঁ। আর হচ্ছে এখানে গিয়ে আপনি লো টেম্পারেচার অ্যাক্টিভেটেড আছে মানে লো টেম্পারেচারে আপনি কাজ করতে চাইলে, হ্যাঁ। আর হচ্ছে এখন এটা উঠে দিলে মানে এটা হাই টেম্পারেচার মানে ওই ডাবল ডটে, কারণ এই ক্ষেত্রে কোনো ডাবল ডট এটার জন্য সিঙ্গেল ডট ডিনোট করা নাই, ঠিক আছে। সো শুধু সিঙ্গেল ডট প্রোগ্রাম বলতে এই তিনটা প্রোগ্রাম হচ্ছে 60 ডিগ্রিতে কাজ করবে, আর ডাবল ডট এই যে হাই প্রোগ্রামের হাই টেম্পারেচারের জন্য হচ্ছে 1 2 3 4 চারটা প্রোগ্রাম, ঠিক আছে। সো এই চারটা প্রোগ্রাম কাজ করবে। সো আমরা যাই হোক আমরা টাইম ড্রাই ওয়ার্ম এয়ারটা দিয়ে কাজ করব, হ্যাঁ। তারপরে এখানে আমরা 30 মিনিট দিলাম। সো আচ্ছা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার জন্য 10 মিনিটের একটা প্রোগ্রাম চালাই, ওকে ঠিক আছে। আমরা এখন কি করব, এখন আমরা স্যাম্পলগুলো দিব, স্টার্ট দিলাম এটা, দেখ 6 মিনিট নিবে স্টার্ট হয়ে গেছে। সো এটা 10 মিনিট চলবে, সো আমি যেহেতু সেট করে দিয়েছি 10 মিনিট, এই 10 মিনিট হচ্ছে ওয়ার্ম এয়ার নিয়ে হচ্ছে কাজ করবে, তারপরে 10 মিনিট পরে হচ্ছে এটা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক সিগন্যাল দিয়ে দেবে। আর এটা রিমেম্বার দ্যাট যে এখানে এই ধরনের ড্রায়ার সর্বোচ্চ 7 কেজি পর্যন্ত হচ্ছে কাজ করতে পারবে, 7 কেজি পর্যন্ত লোড নিতে পারবে সর্বোচ্চ, আমরা 7 কেজি পর্যন্ত দিব।
টাইপ মেশিন 365 লাখ টাকা দাও জেন্সেলের ছোট একটা আপডেট টাইপ না 365 লাখ টাকা মানে 10 কেজির মতো ছোট কোন কোম্পানি জেন্সেলের ছোট একটা তো আছে এটা তো আগে উনি দেখেন নিচে এটা একদম এই যে একটু না না তো এখানে যে ড্রাইং হচ্ছে ড্রাইং সিম্বলটা দেখা যাচ্ছে আর 10 মিনিট সেট করলাম এর মধ্যে 2 মিনিট লেফট দেখাচ্ছে আর 2 মিনিট বাকি আছে আমরা ওয়েট করি দেখি কি আমরা ওয়েট করি দেখি কি হয় যাই হোক মিলি আইএসও কমপ্লাই করে এরকম অনেক ড্রায়ার আছে এর মধ্যে হচ্ছে যেমন জেন্সিলর গুলো আছে মিলির আছে তারপর হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড আছে ডারং এর আছে এই ব্র্যান্ডগুলো হচ্ছে আপনার আইএসও 633 মেথড কমপ্লাই করে এটা কাজ করে আর এটার মধ্যে মোস্ট ইন্টারেস্টিংলি হচ্ছে ভিতরে এমন একটা টেকনোলজি ইউজ করছে যেটার কারণে হচ্ছে আপনার মানে সে অটোমেটিক সেন্স করে যাই হোক আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ আর মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক একটা টাইম অফ মানে আপনার যখন 10 মিনিট পর অটোমেটিক ডিসপ্লেটা ক্লোজ হয়ে যায় চাপ দিলে আবার আসে কুলিং এখন কিন্তু কুলিং হচ্ছে সো কুলিং টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি এটা হচ্ছে আমরা সেট করে দিয়েছি সেই কিন্তু এখনও রোটেট করতেছে কিন্তু ভিতরে টেম্পারেচারটা কিন্তু আপনার 60+ ছিল সে অ্যালার্ম দিচ্ছে কারণ আপনি যদি চান যে কুলিং আপনি করবেন না সেক্ষেত্রে আপনি ডোর খুলে ডোরটা খুলে নিয়ে স্যাম্পলটা ইয়ে করতে চান নিয়ে নিতে পারেন এখন কিন্তু প্রোগ্রাম শেষ তা আমি যদি ডোরটা খুলে ফেলি তাহলে কিন্তু আপনার এটা শেষ ঠিক আছে সো টাইম দিয়ে প্রোগ্রাম শেষ আমার স্যাম্পলটা কিন্তু অলমোস্ট আমি বের করে ফেলছি হয়ে গেছে আর এই ক্ষেত্রে হচ্ছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার ডাস্ট জমে কি পরিমাণ ডাস্ট জমছে সো নিচে আবার ডাস্ট ফিল্টার আছে এই ডাস্ট ফিল্টারটা হচ্ছে আপনার হচ্ছে ক্লিন করা লাগবে রেগুলারলি যাই হোক আমার স্যাম্পলটা আমি বের করে ফেললাম এখন আমরা দেখব কিভাবে হচ্ছে ক্লিন করে এটা ক্লিনিং প্রসেস এখানে হচ্ছে ক্লিনিং এর জন্য যদি বেশি ময়লা জমে থাকে তাহলে আপনি হচ্ছে এভাবে ক্লিন করবেন জন্য হচ্ছে নিচে একটা ফিল্টার আছে এখানে ফিল্টারের মধ্যে পুরোটাই ময়লা জমে আছে এটা খোলার জন্য হচ্ছে দুই হাত দিয়ে ধরে এটাকে মানে ক্লকওয়াইজ মতো দিলে খুলে যাবে এটা খুলে ফেলছি এই ফিল্টারের মধ্যে কিন্তু ডাস্ট জমে আছে আফটার এফডি এফডি ড্রাই সাইকেল আপনাকে হচ্ছে এটা পরিষ্কার করতে হবে আর যদি আপনার লোড কম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা পরিষ্কার দিনে একবার দুবার করলেও সমস্যা নেই বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করা হ্যাঁ আর অথবা পানি পানির ফ্লো দিলে অটোমেটিক হচ্ছে আপনার পরিষ্কার হয়ে যাবে এটাকে আবার বসাবেন বসানোর পরে এই জায়গায় ধরে এই জায়গায় হাতুড়ি দিয়ে দিয়ে ধরে মুচু এখন হচ্ছে এটা চুরি চুরি করে দেখে গেছে এটা কিন্তু রেগুলার মেইনটেনেন্স
সো বেসিক্যালি এভাবে আপনি আস্তে আস্তে করে সেট করতে পারবেন, ড্রাই করতে পারবেন। সো এটা আমি ঠিক করে দিই, এবার আমি দেখানোর জন্য জাস্ট খালি আপনাদের এটা 10 মিনিটে দেখালাম, কিন্তু এটা ওনাদের মোটামুটি 40 মিনিট বা 30 মিনিটে এটা হয়ে যায়, ঠিক আছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা পিআইডি কন্ট্রোলার ইউজ করছে, আমি জানি না আমার ফোকাস করলে আসবে কিনা, ছোট্ট একটা পিআইডি কন্ট্রোলারের সেন্সর আছে, বা যদি কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে পিআইডি কন্ট্রোলারটা ইউজ করে এখানে একটা পিআইডি সেন্সর ইউজ করবে, সেন্সরটা ইউজ করলে সে অটোমেটিক সব ফার্মওয়্যারটা আপডেট করে দিতে পারবে, সফটওয়্যারটা আপডেট করে দেওয়া যায়। সো আসলে মেশিনটার কনফিগারেশন বলেন বা ইয়ে বলেন অনেক ভালো করছে আগে থেকে, আগের মডেল থেকে এটা অনেক বেটার কোয়ালিটি মনে হচ্ছে আমার কাছে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, থ্যাংক ইউ এভরিওয়ান। তো নেক্সট কোনো এপিসোডে আবার আমি নতুন কোনো মেশিন নিয়ে হাজির হবো।